doing everything there, but not for that. সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি সবাইকে আজকে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া আয়োজিত কমিউনিটি লাঞ্চ প্রোগ্রামে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। 12 ফেব্রুয়ারি 2017 রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে বৈশাখী মেলার আয়োজক সংগঠন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া সিডনিতে বৈশাখী মেলার 25 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও মিডিয়া প্রতিনিধিদের নিয়ে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করে। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল হোসেন এবং সাধারণ সম্পাদক তুষার রায়ের বক্তব্যের পর সিডনিতে বৈশাখী মেলার উপর নির্মিত 3 মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বে আজকে এই কমিউনিটি লাঞ্চনে আমন্ত্রিত হয়ে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য প্রথমেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রামাণ্যচিত্রের পরপরই শুরু হয় আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পর্ব। অবশ্যই যে কথা তুষারা উল্লেখ করেছেন যে বাংলাদেশের পাঠ্যপুস্তকে বাঙালি সংস্কৃতি অধ্যায়ে বা আলোচনায় এই মেলাটির কথা অন্তর্ভুক্ত হয়েছে, এটা অবশ্যই অত্যন্ত গর্বের বিষয় এবং গৌরবের বিষয়। সম্মানিত সুধীবৃন্দ, আমি শাওন, অরিজিৎ বৈভব শাওন। আমি পথ প্রোডাকশনের হয়ে কাজ করে থাকি এবং বৈশাখী মেলায় আমাদের অংশগ্রহণ কালচারাল পার্টনার হিসেবে। পথ প্রোডাকশন খুব গর্বিত যারা গত 8 বছর ধরে অ্যাজ এ অর্গানাইজেশন কালচারাল পার্টনার হিসেবে বঙ্গবন্ধু পরিষদের সাথে এই মেলায় অংশগ্রহণ করছে, এবং আমরা ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কাউন্সিলকে আমাদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য। আমি মাসুদুল বাড়ি, আমি ডাউন পেয়েছি বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে। আমি বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটির সভাপতি হিসাবে অভিজ্ঞতা বলতে চাই এবং তার সাথেও কৃতজ্ঞতা প্রকাশ করব বঙ্গবন্ধু পরিষদের কাছে। আমার মনে আছে আমরা যখন প্রথম এখানে আসি 1995 সালে আমার ছোট ছোট 2 ছেলেকে নিয়ে আমরা বারুদ কাউন্সিলে গিয়েছিলাম, ওইখানে আমার ছেলেরা পারফর্ম করেছে, সেই মানে স্মৃতি আমার মানে জ্বলজ্বল করছে, এবং সেটা বঙ্গবন্ধু পরিষদ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছিল। আমার ছেলেরা এখন বড়, তারা এখন এই কমিউনিটিতে মিশে গেছে এবং এখানে তারা প্রতিষ্ঠিত, কিন্তু আমার সেই স্মৃতি মনে আছে এবং বন্ধু পরিষদকে এই জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ভাই। আমি নোমান সাহেব, মুক্ত মঞ্চের সম্পাদক, ছোট্ট করেই বলব 25 ইয়ার্স আমাদের বাঙালি স্বাধীন বাংলাদেশের প্রায় অর্ধেকের কাছাকাছি একটা বয়স। বাংলাদেশ কমিউনিটির এই মেলাটি আমাদের সিডনিতে পরিচয়ের অন্যতম একটা বাহক। এই কাজে এই পর্যন্ত আসাটা যে নেতৃত্বের দরকার হয়, যে ঠান্ডা মাথার নেতৃত্বের দরকার হয়, যুগোপযোগী এবং ভিশনারি যে নেতৃত্বের দরকার হয়, লাকিলি আমরা সেটা পেয়েছি। শুভেচ্ছা সবাইকে, আমি স্বপন পাল, আমি এখানে এসেছি বাংলাদেশ সোসাইটি পূজা ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করছি। অভিনন্দন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়াকে এই একটি মাইলফলকে উত্তীর্ণ হওয়ার জন্য, এটি একটি বিরাট অর্জন এবং এটি অর্জন শুধু ওনাদের জন্য নয়, সমস্ত বাঙালি। আমি ডক্টর নার্গিস আক্তার বানু, আমি ভয়েস অফ বাংলাদেশ নামে SWR FM 99.9 থেকে একটি রেডিও অনুষ্ঠান করি গত 12 বছর যাবত। তবে একটি জিনিস লক্ষণীয় যে 23 বছর আগে আমি যে মেলাটি দেখেছিলাম সেটি ছিল শুধুমাত্র আমাদের মেলা, আমরা যারা বাংলাদেশের বিভিন্ন গান বাজনা নাচ এগুলো ছিল, কিন্তু এখন আমরা দেখেছি যে অনেকটা মাল্টিকালচারাল মেলাতে পরিণত হয়েছে। একটু অনুরোধ করব, যেহেতু এটি বৈশাখী মেলা, বৈশাখের আমাদের কৃষ্টি, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতির পর্বটি আরেকটু বেশি রাখলে আমরা খুশি হব। এই মেলার যারা স্মৃতিরত্ন ছিলেন, যাদের হাত দিয়ে মেলাটা তৈরি হয়েছে বা যাত্রা শুরু হয়েছিল, তাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদেরকে এই 25 বছর পূর্তি অনুষ্ঠানে
যথাযথ সম্মানিত করলে আমরা সবাই কমিউনিটি সবাই আমরা খুশি হব। আসসালামু আলাইকুম, আমার নাম আজিজ আহমেদ, আমি ম্যানেজিং ডিরেক্টর অফ দিস কোম্পানি। আমি আসলে প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি যে ভাইয়াদেরকে যারা এই কমিউনিটির হয়ে একটা হিউজ প্রোগ্রাম অর্গানাইজ করে ইট ইজ বিন ডুইং ফর লাস্ট 25 ইয়ার্স। আসলে এটা একটা সহজ জিনিস না, এটা আসলে ম্যাসিভ জিনিস। বারুডের গার্লসের দিন থেকে আজ অবধি আমি দেখছি যে প্রতিকূলতার মধ্যে মানুষ ঝুঁকে পড়ে, কিন্তু এই সংগঠনটা আমাদের যে ছোটোবেলায় পড়েছিলাম যে ঘুড়ি আকাশে ওড়ে প্রতিকূল হওয়াতে, সেটা একটা নিদর্শন, আমাদের সামনে একটা উদাহরণ, এটা একটা চমৎকার জিনিস যে যত প্রতিকূলতা আসছে এটা তত বেশি উপরে উঠছে। এইটা দেখে আমি সত্যি এত অনুপ্রাণিত, এত উৎসাহিত, এবং আমি প্রকাশও করেছি যে এখান থেকে আমাদের সবার শিক্ষা নেবার আছে। ধন্যবাদ সবাইকে। আমার নাম হাসান তারিক, যমুনা টেলিভিশনে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে আছি। ধন্যবাদ শামীম ভাইকে যে গত কয়েক বছর যাবৎ বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার মতো একটি মহাদেশে বাংলাদেশকে এভাবে রিপ্রেজেন্ট করে যাচ্ছে। আমি একটু, আমার একটু ডাউট আছে যে আসলে অস্ট্রেলিয়ার মতো এই বঙ্গবন্ধু কাউন্সিলের মতো ওয়ার্ল্ডে আর কোথাও এতটা অর্গানাইজডভাবে কেউ এই ধরনের মেলার আয়োজন করছে কি না। হয়তো আমেরিকায় কেউ করতে পারে, বাট আমার কাছে একদম প্রপার ডাটাটা নেই। ধন্যবাদ জানাই আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি 25তম রজত জয়ন্তী উপলক্ষে। এটা আমাদের খুব বড় একটা গর্বের বিষয়, সচরাচর কিন্তু এটা অন্য অন্য কমিউনিটি তো পাবেন না। আমি ছোট্ট একটা বিজনেস করি এবং সেখানে যখন এই বৈশাখী মেলাটা হয় তার মাসখানিক আগে থেকে শুধু আমাদের দেশের লোক নয়, অন্য দেশের লোকরা এসে আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি দেশে এই যে বড় মেলাটা এটা কবে হবে, কোথায় হবে? এবং তখন আমার গর্বে বুকটা ভরে যায়। সবচেয়ে আজকে আনন্দ লাগছে যে এই বৈশাখী মেলার শুরু থেকেই ছিলাম এবং থাকতে পেরেছি, সেই জন্য নিজেকে খুব গর্বিত মনে করছি। শামীম ভাইকে সেই 25 বছর আগে 30 বছর আগে থেকেই চিনি, চিনতাম। সবাই আশীষ দা অনেকের নাম এখন বলে শেষ করা যাবে না। Our sponsor, Mr. Sandeep, I said to speak something for us, please. Thank you. From Western Union. Hi, my name is Sandeep and I'm from Western Union. First of all, I'd like to congratulate the BCA for this 25th year anniversary. I mean, Western Union has been part of this event for quite a few years. And trust me when I say this, we will continue to be part of this event moving forward for a few years. বঙ্গবন্ধু কাউন্সিল অফ অস্ট্রেলিয়া কে ধন্যবাদ এই 25 বছর এই অনুষ্ঠানটাকে নিয়ে আসার জন্য। আমি 1994 সাল থেকে এটার সাথে জড়িত, যখন এটা ঐক্যবদ্ধ বঙ্গবন্ধু পরিষদ ছিল তখন এটার কালচারাল সেক্রেটারির দায়িত্ব পালন করেছি, যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি এই 24 বছরে আমি নিজেকে গ্রো করেছি অস্ট্রেলিয়াতে, আমি এই মেলার সাথে একদম ছোটবেলা থেকে জড়িত। And I'll tell you an interesting personal story of a kind of significance to the wider community. I know just with my wife, one of the very first, I guess, Bengali things that I wanted to show her outside my immediate family, a kind of an actual event of quality and an acceptable entree or an exposure, if you like, to Bangladesh and Bengali culture, was this event. বঙ্গবন্ধু পরিষদের, সরি, বঙ্গবন্ধু কাউন্সিল কর্তৃক আয়োজিত যে বৈশাখী মেলা, কিন্তু কিছু আমাকে বলল যে বারুড স্কুল থেকে হামুস এটা অত্যন্ত একটা সাকসেসফুল। এই জন্য আমি বলব যে নেতৃত্বের যে কোনো সংগঠন সেটাকে সাকসেসফুল করে নেতৃত্বে আজকে এই পর্যায়ে গেছে। কাজেই আমি এই 25 বছরে সার্থকতার জন্য একটা যে কোনো একটা অনুষ্ঠান, যে কোনো একটা সংগঠনের কার্যকলাপ দীর্ঘ এতদিন টিকে রাখা অন্তত বাঙালির সমাজে খুব কমই ইতিহাসে দেখা গেছে, বিশেষ করে প্রবাসে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে আমাদের নতুন প্রজন্মের জন্য, এবং এটাকে, এটার প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করে এবং আপনাদের সর্বাঙ্গীন সুন্দর কামনা করে আমি শেষ করলাম। ধন্যবাদ। লক্ষ লক্ষ তারা জ্বলে না হরে আধার, এক চন্দ্র আলো করে জগত সংসার, লক্ষ লক্ষ তারা হয়তো একটি আধার রাত্রিকে আলোকিত করতে পারে না, কিন্তু একটি চাঁদ একটি অন্ধকার রাত্রিকে আলোকিত করতে সক্ষম হয়।
আমাদের এই বাংলাদেশ কমিউনিটিকে একত্ববদ্ধ করে একটি পর্যায়ে নেওয়ার জন্য আমাদের উঠতি সময় লক্ষ লক্ষ সংগঠনের দরকার হয় না, শুধু দরকার একটি চাঁদের মতো সংগঠন, যে সংগঠনকে আমরা সবাই সাপোর্ট দিব এবং আমাদের একটি ভয়েস থাকবে যেটা দিয়ে আমরা এগিয়ে যাব। বিশ্বের সকল জায়গায় বাংলাদেশিদের সাফল্য অর্জন হোক। ভালো থাকুক বাংলাদেশিরা, ধন্যবাদ সবাইকে। নমস্কার, সালাম আলাইকুম। I'm honored to be here with you, all of you today. I am a proud Bengali. Proud Bengali not just because the second highest volume of literature in the whole world is published in Bengali. I'm proud because the spirits that have been expressed in Bengali are applicable to Australia and rest of the world. জসীমউদ্দিনের ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দু নয়নের জলে। দি লাভ অ্যান্ড এফেকশন, দি ফ্যামিলি ভ্যালুজ আর নিডেড ইন অস্ট্রেলিয়া টু। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন, there is no better message for promotion of Australian multiculturalism. Assalamu alaikum, amar naam Jamil Hussain, ami chotto ekta organization chalai Lakemba Bangla School, hoyto apnara shobai janen sei school er president pode ami achi. Ami ottonto gorber shonge ei Bangobondhu Council ke onek 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 dhonnobad janacchi amader ei sujog dewar jonno ebong dirgho din dhore বঙ্গবন্ধু কাউন্সিল আমাদেরকে টাইম টু টাইম তাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানান। এবং আমার আসলে এই অস্ট্রেলিয়ার বয়স 36 ইয়ার্স, এই বছরে আমি আমার হলো। আমি প্রথম থেকেই এই বঙ্গবন্ধু পরিষদ ছিল আগে, এখন বঙ্গবন্ধু কাউন্সিল এই সুন্দর বৈশাখী মেলা করে আসছেন। এবং আমি মনে করি এই এই বৈশাখী মেলার মতো আর হয়তো সেকেন্ড এখনও হয়ে আসেনি। এবং আমি সবাইকেই বলবো যে আমাদের এই বৈশাখী মেলাতে টাইম টু টাইম আসার জন্য, এবং বৈশাখী মেলার আজকের এই সুন্দর এই লাঞ্চের আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার নাম আশিস বাবলু। আমি আমাকে কথা বলতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি যে কথাটা বলতে চাইছি যে এই মেলাতে এত লোক হয়, আমি মাঝে মাঝে সবসময় ভাবি, এইটা নিয়ে আমি অনেকেই ভাবি, আমি অনেকেই আপনারাও হয়তো ভেবেছেন যে কেন এত লোক এখানে আসে, এখানে কি আছে, কি আছে যেটা আমার অন্য মেলায় নেই। এই কথাটা ভাবতে ভাবতে একবার মনে বুঝলাম যে এটা এই মেলাটার উপরে আমাদের সিডনিবাসীদের প্রচুর ভালোবাসা, এবং সেই কারণেই এখানে আসে। কারণ অন্য অন্য মেলাতেও তো ফুচকা বিক্রি হয়, দই বিক্রি হয়, ওখানেও মোগলাই পরোটা পাওয়া যায়, কিন্তু এই মেলাটাকে সবাই এরকমভাবে পাগলের মতো কেন আসে। তাই এই যে ভালোবাসা একতরফা হয় না, নিশ্চয়ই আপনাদের কাছ থেকেও যারা এটা অর্গানাইজ করছে তাদের কাছ থেকেও ভালোবাসা পেয়েছে মানুষ, তার থেকে এসছে। এই ভালোবাসা যাতে চিরদিন অটুট থাকে সেটাই আমি কামনা করি। আসসালামু আলাইকুম, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সম্মানিত অন্নদার শামীম ভাইকে এবং উপস্থিত সুধীবৃন্দ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অস্ট্রেলিয়া বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে আমি বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং চেয়ারম্যান পর্যবেক্ষকের পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাই ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া এই যে 25 বছর উদযাপিত হচ্ছে, প্রতিটা 25 বছরে আমি সবসময় অ্যাটেন্ড করি। এবং আমাকে একজন জিজ্ঞেস করছিল, আমার কলিগ বা অস্ট্রেলিয়ান পার্টনার, যে তোমাদের অস্ট্রেলিয়াতে কতজন বাঙালি আছে। তো আমি শুধু একটাই তাকে রিপ্লাই দিচ্ছি যে যদি কতজন বাঙালি আছে, কতজনে আছে তুমি শুধু একটু অস্ট্রেলিয়া বাংলাদেশ যে বৈশাখী মেলা হয় ওই কোটেতে আসবা, তখন এখানে দেখতে পারবা যে কতজন বাঙালি অস্ট্রেলিয়াতে আছে। আশা করি যারাই সংগঠনের সাথে জড়িত আছেন
ছোট হোক বড় হোক, এটা বলার অপেক্ষা রাখে না যে যেখানেই যে আসছেন ভালোভাবে করেন, কারণ আমরা বাংলাদেশিরা বাংলাদেশিদের অ্যাজ এ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে চাই। কারণ বাংলাদেশিরা যদি বাংলাদেশিদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে সংগঠনগুলোকে নষ্ট করে ফেলেই, যেভাবে শামীম ভাই ধরে রেখেছেন এটা তার জন্য অ্যাপ্রিসিয়েট করি। কারণ সকল বাধা বিপত্তি ভেঙে শামীম ভাই আজকে 25,000 বাঙালিদের একত্র করার যে সাহসিকতা দেখিয়েছেন সেই জন্য তাকে আমি অশেষ ধন্যবাদ এবং তার সংগঠনকে অশেষ ধন্যবাদ। কারণ আমরাও সংগঠন করি, সেই সংগঠনে দুজন লোক ডাইক আনা যায় না, তিনজন লোক ডাইক আনা যায় না, আর এখানে 25,000 লোক না ডাকতেই চলে আসে এবং জিজ্ঞাসা করে ভাই আপনাদের সংগঠনটা কবে হবে, আপনাদের মেলাটা কবে হবে, কোন বেনুতে হবে। আজকের এই মধ্যাহ্ন ভোজনে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আয়োজক বঙ্গবন্ধু কাউন্সিল, আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। বিষয়টা এইরকম, একটি ফুলে আমাদের ভালো লাগে, আমরা প্রেম নিবেদন করি, কিন্তু মালা যদি গাঁথতে হয় তাহলে অনেকগুলো ফুলের দরকার হয়। 25 বছরে অনেকগুলো ফুল একত্রিত হয়ে যে মালাটি গঠিত হয়েছে তার নাম হচ্ছে 25 বছরের বৈশাখী মেলা। সবশেষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শেখ শামীমুল হক। তিনি বৈশাখী মেলার সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন, উত্থাপিত বিভিন্ন প্রসঙ্গের উত্তর দেন এবং আগামী মেলার দিন ঘোষণা করেন। সকলকে আবার ধন্যবাদ। 13ই মে শনিবার, আমরা শনিবারেই করে থাকি বৈশাখী মেলা, এবং এর মাঝে সমস্ত কথা যা যা কিছু আছে আমাদের সাথে কমিউনিকেট করবেন, জাস্ট ফিল ফ্রি টু টক। আপনারা প্রত্যেকে এখানে এসছেন, বিশেষ করে যারা গোড়া থেকে সম্পৃক্ত ছিল, মাঝে মাঝে সম্পৃক্ত ছিল, পরবর্তীকালে আছেন, বিভিন্নভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন কমিউনিটির সবাই, আপনাদেরটা ধন্যবাদ।